তোমার যদি কালেমা পড়ে নাও আর ওই কালেমাকে ঘিরে যদি তোমার জীবন পরিচালনা করো ওই কালেমাকে ঘিরে যদি তোমার জীবনকে পরিচালনা করো তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে তোমার দেরি হবে না চিৎকার করে বলুন সুবহানাল্লাহ যদি কালেমা পড়ে নাও আর এই কালেমাকে ঘিরে যদি তোমার জীবন পরিচালনা করো তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ পাক এমন জান্নাত তোমাকে দান করবেন যেই জান্নাত পৃথিবীর কোন মানুষ তার অন্তর দ্বারা কল্পনা করতে পারে নাই পৃথিবীর কোন মানুষ তার চক্ষু দিয়ে দেখে নাই এমন সুন্দর জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানায়া দিবেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আসওয়াদ বিন গালিব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক নিয়ামতের কথা শুনলাম হে রাসূল আমি আপনার কথা অনুযায়ী আমল করতে চাই কিন্তু আমি আজকেই জান্নাতে আল্লাহর জান্নাতে আমি যেতে চাই চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমি মুসলমান হব আবার আজকেই আমি জান্নাতে যাব আমাকে রাস্তাটা বলে দেন আপনারা কি সেই কথাটা শুনবেন কিভাবে জান্নাতে যাওয়া যায় হযরত আসওয়াদ বিন গালিব তিনি বললেন আজকেই আমি কালেমা পড়ব আজকেই আমি জান্নাতে যেতে চাই কিভাবে যাওয়া যায় সেই রাস্তাটা আমাকে বলে দেন আলোচনার শুনতে আপনাদেরকে বলেছিলাম যে কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে মাফও করবেন না আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন কঠিন শাস্তির ব্যবস্থা এই তিন শ্রেণীর মানুষ কারা আপনারা কি শুনবেন কে কে শুনবেন একটু হাত উঠে দেখান আল্লাহু আকবার বলেন নারায়ণ তাকবীর আমি আপনাদেরকে এই তিন শ্রেণীর মানুষের কথা বলে যাব কারণ কি এই তিন শ্রেণীর মানুষের ভিতরে আমি আপনিও তো থাকতে পারি পারি না বলে যদি এই তিন শ্রেণীর মানুষের ভিতরে আমি আপনি থাকি তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে মাফও করবেন না এবং আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন কঠিন শাস্তি কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন এই তিন শ্রেণীর মানুষের কথা আমরা শুনে যাব রাজি আছি তো ইনশা আপনারা এখানে যারা এসেছেন সকলেই অবগত আছেন যে পাশেই দিন মানে মসজিদ যেই মসজিদের উন্নতি কল্পে উন্নয়নের জন্যই এখানে প্রতি বছর বাৎসরিক মাহফিল দেওয়া হয় এই মসজিদের নাম দেওয়া হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ অত্যন্ত একটা সুন্দর নাম চমৎকার হযরত ওমর যিনি হযরত ওমর যিনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছেন কথা বলেন ঠিক কি না কেউ উঠবেন না কেউ এই মুহূর্তে কেউ উঠবেন না তাহলে সেই মসজিদের জন্য সেই ওমরের নামে কে আছেন আমি 10 জন যুবককে চাই এমন 10 জন যুবককে চাই 10 জন মানুষকে চাই 10 জন সাহাবী যারা দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যারা কবরে চলে গেছেন ওই 10 জন সাহাবীর নামের সাথে নাম মিলিয়ে দিয়ে কোন 10 জন মানুষ আছেন 1000 টাকা করে 1000 1000 করে 10 জন মানুষের কাছে আমি 10000 টাকা চাই একটু দাঁড়ান আল্লাহর কাছে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব নগদে দিতে না পারলে বাকিতে দিবেন 10 জন সাহাবী যারা দুনিয়ার থেকে চলে গেছেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছেন 10 জন মানুষ দাঁড়ান আপনি 1000 টাকা নাম কি বলেন জি আবুল হাসান আচ্ছা আচ্ছা আবুল হাসান আমার হাসান চাচা তিনি বলছেন যে আমি চুরিমালা বিক্রি করি দেখেন সাধারণ একটা ব্যবসা করে চুরিমালা বিক্রি করে কত টাকাই নাই উপার্জন করে তাকবীর দেন নারায়ণ তাকবীর তাকবীর দিতে হবে নারায়ণ তাকবীর দানবীর দানবীর আবুল হাসান 1000 টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা রব্বুল আলামিন তোমার বান্দার দানকে কবুল করিয়া নাও জানে মালে বরকত দান করিয়া দাও রব্বুল আলামিন তোমার বান্দা আবুল হাসান চাচা তিনি ছোট্ট একটা ব্যবসা করেন
চুরি মালার ব্যবসা করেন আয় আল্লাহ সামান্য ব্যবসা করে 1000 টাকা দান করে যায় রব্বুল আলামিন 5000-এর দানকে কবুল করে নাও জানেমালে বরকত দান করিয়ে দাও পরিবারে শান্তি দিয়ে দাও রব্বুল আলামিন আব্বা মা আত্মীয়-স্বজন যারা কবরে শুয়ে আছে এই দানের উসিলা করে তাদের তমাম জীবনের গুনাহগুলো maaf করে দাও আমিন তিনি কি আছেন আচ্ছা তাকবীর দেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশ করবে না গোপন দান আল্লাহ বেশি কবুল করেন কথা বলেন ঠিক কি না দান প্রকাশ্য আপনি দিতে পারেন আপনি প্রকাশ্য দিয়ে আপনার দেখা যায় যদি অন্যজন দেয় তাহলে আপনি কিন্তু সেই দানের সওয়াবের শরীক হতে পারবেন শরীক হবেন আবার যদি গোপনেও আপনি দেন এটাও ভালো কারণ তার ভিতরে হয়তো অহংকার আসতে পারে এইজন্য অহংকার থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর গোলাম তিনি 5000 টাকা দান করেছেন তাকবীর দেন কল্লার গোলাম 5000 টাকা দান করেছে মারহাবা বলেন জোরে বলেন মারহাবা আব্বা মায়ের জন্য দোয়া চা মি তো আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে একটু হাত উঠায় দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন তোমার একজন গোলাম আয় আল্লাহ মা বাবার কথা স্মরণ করে আয় আল্লাহ জনম দুখনি মা আব্বা বন্ধু কার কবরে ঘুমিয়ে আছে আয় আল্লাহ কলিজার টুকরা সন্তান আব্বা মায়ের কথা স্মরণ করে 5000 টাকা তোমার ঘর মসজিদের জন্য দান করে যায় আয় আল্লাহ দানকে কবুল করিয়া নাও আয় আল্লাহ দানের উসিলা করে তার আব্বা মায়ের জীবনের গুনাহগুলো তুমি maaf করিয়া দাও আয় আল্লাহ ভাইজানের পরিবারে তুমি শান্তি দিয়ে ভরপুর করিয়া দাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি যা যা করে আল্লাহ তার ভিতরে বরকত দান করিয়া দাও আয় আল্লাহ দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত দান করে দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারী রহয় মাবুদ জামিন ইসহাক আলী মণ্ডল অসুস্থ আচ্ছা অবশ্যই দোয়া করুন তাকবীর দেন আপনারা চালাকি করতেছেন কে ভাই আপনি একটু এসেন এসে ভিতরে বসে যান জি তাকবীর দেন তাকবীর দিলে খুশি হয় আল্লাহ কে খুশি হয় তাকবীর দেন দানবীর দানবীর অমর ভাই শেখ জনাবে সাহেব আলী 3000 টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা জনাবে সাহেব আলী তিনি 3000 টাকা দান করেছেন তিনি অপারেশন হয়েছেন নিজের জন্য দোয়া চেয়েছেন মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দান কবুল করিয়া নাও আয় আল্লাহ তোমার বান্দাকে তুমি শারীরিক সুস্থতা দান করিয়া দাও মানসিক সুস্থতা দান করিয়া দাও দানের উসিলায় তার মা বাবার জীবনের গুনাহগুলো maaf করিয়া দাও আয় আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমিন বাজিতপুর ঘাটা তাকবীর দেন নারায়ণ তাকবীর আল্লাহু বোঝা যাবে তাকবীরও দিবেন হাত উঠাবেন খালি বোঝা যাবে কে তাকবীর দেয় আর কে দেয় না ঠিক আছে না তাকবীর দেন নারায়ণ তাকবীর দানবীর দানবীর জনাব আল হাজ আব্দুর রহিম প্রামাণিক 5000 টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা আলহাজ উম্মত ভাইয়ের শ্বশুর বাজিতপুর ঘাট নিবাসী আব্দুর রহিম প্রামাণিক 5000 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করে নেন আমিন বলি আল্লাহ দানকে কবুল করে নাও জানেমালে বরকত দান করিয়া দাও রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য তুমি বরকত দ্বারা ভরপুর করিয়া দাও আয় আল্লাহ ছেলেমেয়ে সবাইকে সুখে শান্তিতে জীবন যাপন করার তুমি তৌফিক দান করিয়া দাও দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করিয়া দাও আমিন কবুল করো মোদের কামনা খানা কাবানা দেখাইয়া মৃত্যু দিও না ওমর ভাই তাকবীর দেন না তাকবীর ওমর ভাই 500 টাকা মারহাবা বলেন
আরো জোরে বলুন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে নাম ওমর ভাই বদির হাট থেকে এসে ৫০০ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যায়। ওমর ভাইয়ের দানকে তুমি কবুল করিয়ে নাও। ওমর ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই দানের উসিলায় তার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। ছেলে মেয়ে সকলকে হায়াতে তৈয়বা দান করিয়ে দাও। সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করিয়ে দাও। আল্লাহ ওমর ভাইকে তুমি নামাজি হিসেবে কবুল করিয়ে নাও, আমিন। আল্লাহর একজন বান্দা দশজনের ভিতরে একজন ১০০০ টাকা পাইছে, তাকবীর দেন আল্লাহর একজন বান্দা আপনাদের কাছে চেয়েছি দশজন মানুষের কাছ থেকে ১০০০ টাকা করে ১০,০০০ টাকা, তার ভিতরে একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে নাম মিলে দিয়ে ১,০০০ টাকা আল্লাহ তোমার একজন গোলাম দান করে যায়। আল্লাহ তাআলা তুমি দান কবুল করিয়া নাও, জানে মানে বরকত দান করিয়া দাও। যেই নিয়তে দান করেছে নেক নিয়তকে পুরা করিয়া দাও। ছেলে মেয়ে সকলকে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও। ছেলে মেয়েদেরকে তার মা বাবার অনুগত সন্তান হিসাবে তুমি কবুল করিয়া নাও, আমিন। ও মুসলমান ভাইরা, আচ্ছা তাহলে চারজন, দশজন কিন্তু পূরণ হতে হবে, ওই একজন আর এই চারজন। হ্যাঁ, নাম বলবেন। আব্দুল কুদ্দুস মালিতা, তাকবীর দেন না তাকবীর। আব্দুল কুদ্দুস মালিতা ১,০০০ টাকা মারহাবা বলেন, জোরে বলুন মারহাবা। যারা বলতেছেন না তারা বলেন মারহাবা। আর কে? কালাম মালিতা ১,০০০ টাকা মারহাবা বলেন, জোরে বলুন মারহাবা। আর কে? শান্ত মালিতা ১,০০০টাকা মারহাবা বলেন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তিনজন বান্দা ১,০০০ করে ৩,০০০ টাকা দিয়েছে আর একজন দিয়েছে ১,০০০, এই মোট হলো ৪,০০০। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার ভিতরে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের জন্য দান করবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেন, আমি। এই মসজিদ মাদ্রাসা আল্লাহর জান্নাতে যাবে। আপনারা কি চান না যে আমরা এই মসজিদের ভিতরে ঢুকে মসজিদের ভিতরে মুসল্লি হিসাবে, মসজিদ যেমন আমরা নামাজ পড়েছি, মসজিদে যারা দান সদকা করবে, যারা ইট দিবে, বালি দিবে, সিমেন্ট দিবে, রড দিবে, যেমন মসজিদের সাথে একটার সাথে আরেকটা যেরকম লেগে থাকে, ওই রকম মসজিদের ভিতরে নিয়ে মসজিদ আল্লাহর জান্নাতে যাবে আমাদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। বললেন আমরা জান্নাতে যেতে চাই না বলেন? হ্যাঁ, এই জন্য এবারের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ ভাই ২,৫০০ টাকা মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। তার প্রতীকের নাম হচ্ছে হাত পাখা, গরমের সময় বেশি প্রয়োজন হয় তাই না? হাত পাখা নিয়ে তিনি নির্বাচন করতেছেন আব্দুল আহাদ ভাই। তিনি খুব একজন কাছের ভাই, তিনি ২,৫০০ টাকা দান করেছেন, আল্লাহ আব্দুল আহাদ ভাইয়ের দানকে কবুল করে নেন, আমিন বলি। যে নিয়তে দান করেছেন নেক নিয়তকে তার নেক আশাকে পূর্ণতা দান করে দেন, আমিন বলি। আচ্ছা, মহিলা প্যান্ডেলে রুমাল দেওয়া হয়েছে, আপনারা দান করবেন, পাশাপাশি মা বোনেরা যারা আছেন আপনারা স্বামীর জন্য, মা বাবার জন্য ৫০০, ১,০০০, ২০০, ৩০০ যে যা পারেন সবাই দান করে যাবেন। কারণ মা বাবা চলে গেছে, তাদের জন্য দান করে যান। মা যদি বেঁচে থাকতো, আমার আপনার যদি মা বাবা যদি বেঁচে থাকতো, তাদেরকে কাপড় দেওয়া লাগতো, খেতে দেওয়া লাগতো, তাদের ওষুধ পানি দেওয়া লাগতো। এই জন্য যারা চলে গেছে তাদের জন্য, মা বাবার জন্য, মা বাবাকে উদ্দেশ্য করে তাদের জন্য কিছু দান সদকা করে
করে যান কারণ জালসার এরকম জান্নাতের বাগান কিন্তু প্রতিদিন বসে না বসানো হয় না নির্দিষ্ট করে একটা উদ্দেশ্য করে এখানে বসানো হয় সেই জন্য সকলেই মসজিদের জন্য প্রাণ খুলে প্রাণ উজর করে দিয়ে এই মসজিদটা যাতে আর টিনের ঘর না থাকে এই মসজিদ যাতে সুন্দর হয় এই মসজিদের ভিতরে যারা নামাজ পড়বে তারা যেন তৃপ্তি সহকারে নামাজ পড়তে পারে এমন যেন আল্লাহর ঘর যেন বাইতুল্লাহ হয় সকলেই বলি আল্লাহুম্মা আমিন তাকবীর দেন ইকবাল মালিকা দশ বস্তা সিমেন্ট মারহাবা বলেন তার ছেলে রবিন 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করিয়া নাও আয় আল্লাহ জানে মানে বরকত দান করিয়া দাও আয় আল্লাহ ইকবাল মালিকা আব্বা মায়ের জন্য তার আত্মীয় স্বজনের জন্য দোয়াছে 10 ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ দান কবুল করিয়া নাও সিমেন্ট গুলো যেমন মসজিদের সঙ্গে লেগে থাকবে বালু সিমেন্টের যেমন লেগে থাকবে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় প্রত্যেকে যখন ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে আল্লাহ ওই কঠিন মুহূর্তে মুসিবতের সময় আল্লাহর ঘর মসজিদে দান দিয়ে সিমেন্ট দান করার কারণে রব্বুল আলামিন মসজিদ ভিতরে ঢুকা দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দিও আমিন আব্দুল আহাদ 200 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করিয়া নাও এবারে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ জাহাঙ্গীর আলম খান তাকবীর দেন 5000 টাকা নারায়ণ তাকবীর দানবীর দানবীর চেয়ারম্যান পদ প্রার্থী আলম হাজি 5000 টাকা মারহাবা বলেন জোরে বলুন মারহাবা রব্বুল আলামিন দানকে কবুল করিয়া নাও যে নিয়তে দান করেছে নেক নিয়তকে পুরা করে দাও আই আল্লাহ তার আব্বা মা আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও আই আল্লাহ তার মনের জায়েজ আশাগুলো তুমি পূরণ করিয়া দাও আমিন কবুল করো কবুল করো রহিস উদ্দিন সর্দার 500 টাকা মারহাবা বলেন জোরে বলুন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার একজন যুবক ভাই 300 টাকা দান করে যায় আল্লাহ যুবক ভাইয়ের দানকে কবুল করিয়া নাও আয় আল্লাহ যুবক ভাই যে নিয়ত দান করেছে নেক নিয়তকে পুরা করিয়া দাও আয় আল্লাহ তাআলা তার মনের আশা পূর্ণ করিয়া দাও আল্লাহ তাআলা তার উদ্দিন ভাই তাই না আব্বা মায়ের জন্য আব্বার জন্য না তাকবীর দেন নারায়ণ তাকবীর দানবীর দানবীর উদ্দিন ভাই 1000 টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বাবার জন্য দোয়াছে 1000 টাকা তাকবীর 1000 টাকা দান করেছে আয় আল্লাহ তার দানকে কবুল করিয়া নাও আয় আল্লাহ দানের ওসিলায় বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তাআলা তার মাকে খেদমত করে জান্নাত কামায়ের ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ পরিবারে তুমি শান্তি দিয়ে দাও আমিন রানু ভাই কই আজকে জলসার বিশেষ অতিথি সাগর মোল্লা 5000 টাকা এই 500 কে আগে এটা ঘোষণা দিন রোহিত কে দিয়ে দিল হ্যাঁ আমার মাদ্রাসার একজন তালেবে ইলম সাজিদুল হক সৈকত আচ্ছা সাজিদুল হক সৈকত তার মা দুটা সন্তান আছে দুটা সন্তানের জন্য দোয়াছে জি মসজিদে 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নিন আমিন সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে নিন আমিন সন্তানদেরকে মা বাবা অনুগত সন্তান হিসেবে কবুল করে নিন আমিন বলি হ্যাঁ তাকবীর দেন আমার মা বোনেরা অনেক টাকা দান করেছে নারায়ণ তাকবীর মা বোনেরা
টেবিল ভর্তি টাকা মারহাবা বলেন আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল করিয়া নাও আল্লাহ মা বোনেরা ডিম বিক্রি করা টাকা গোশি বিক্রি করা টাকা স্বামীর পকেট থেকে নেওয়া টাকা আল্লাহ যত প্রকারের টাকা দান করেছে মা বোনদের দানকে কবুল করিয়া নাও নেক নেককে পূরণ করিয়া দাও আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করিয়া দাও যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করিয়া দাও শিফা দান করিয়া দাও যাদের পরিবারে অশান্তি আছে আল্লাহ শান্তি দ্বারা স্বামী স্ত্রীর ভিতরে শান্তি দ্বারা ভরপুর করিয়া দাও সন্তানদেরকে নিজের অনুগত সন্তান হিসাবে তুমি কবুল করিয়া নাও আমিন আজকের জলসার বিশেষ অতিথি জনাব সাখাওয়াত হোসেন তাকবীর দেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দানবীর দানবীর আজকের জলসার বিশেষ অতিথি সাখাওয়াত হোসেন বিশিষ্ট ব্যবসায়ী 5000 টাকা মারহাবা বলেন আসতে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা আল্লাহ দানকে কবুল করিয়া নাও নেক আশা পূর্ণ করিয়া দাও রব্বুল আলামিন যেই নিয়তে দান করেছে নেক নিয়তকে পুরা করিয়া দাও আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্য বরকত দান করিয়া দাও মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ তাআলা অন্ধকার কবরগুলো তুমি নূর দ্বারা পরিপূর্ণ করিয়া দাও কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমিন তাকবীর দেন তাকবীর রবুল চার বস্তা সিমেন্ট মারহাবা বলেন দাদা দাদির জন্য দোয়া চেয়েছে আয় আল্লাহ নাতি ছেলে দাদা দাদির কথা স্মরণ করে তোমার নাম কি রাকিবুল ইসলাম ছোট্ট একজন মাদ্রাসার তলবে ইলম তার মা বাবা 500 টাকা দিয়েছে সন্তানের জন্য দোয়া চেয়ে রাকিবুল হোসেনের জন্য 500 টাকা দান করেছে আল্লাহ আমার মায়ের দানকে তুমি কবুল করিয়া নাও তার সন্তানকে হাফেজ আলেম হিসেবে তুমি কবুল করিয়া নাও রব্বুল আলামিন মায়ের মনের নেক আশা তুমি পূর্ণ করিয়া দাও আমিন বাপ্পি তিন বস্তা সিমেন্ট মারহাবা বলেন জোরে বলুন মারহাবা হারেস শেখ দুই বস্তা সিমেন্ট দান করেছে হারেস ভাইয়ের আব্বা আম্মা দুইজন তো চলে গেছে হারেস ভাইয়ের আব্বা আম্মা দুইজনই চলে গেছে রব্বুল আলামিন হারেস ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো তুমি maaf করিয়া দাও সারা বর্তলা কবরস্থানে শুয়ে আছে তাদেরকে আমি নিজেই সেখানে কবরস্থ করে রেখে এসেছি আয় আল্লাহ হারেস ভাইয়ের আব্বা মায়ের জীবনের গুনাহগুলো maaf করিয়া দাও আল্লাহ মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে নেক কাজ করার তুমি তৌফিক দান করিয়া দাও দানের ওসিলায় মা বাবার জীবনের গুনাহ খাতা maaf করিয়া দাও ভাই ব্রাদার সন্তান আদি যারা আছে সকল নেক সকলকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করার তুমি তৌফিক দান করে দাও আমিন একজন ব্যক্তি 100 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করে নাও মোস্তফা মালিতা 5 বস্তা সিমেন্ট নারায়ণ তাকবীর মোস্তফা মালিতা 5 বস্তা সিমেন্ট মারহাবা বলেন আল্লাহ দানকে কবুল করিয়া নাও নেক আশা পূর্ণ করিয়া দাও শিশির হোসেন 100 টাকা দান করেছে দাদার জন্য দোয়া চায় রব্বুল আলামিন তার দানকে কবুল করিয়া নাও দাদার জীবনের গুনাহ খাতা maaf করিয়া দাও রব্বুল আলামিন যেই দিয়তে দান করেছে নেক নেক আশা পূর্ণ করিয়া দাও আমিন শিমুল 1000 টাকা এর আগে 6 জন আর এই একজন 1000 টাকার 7 জন হলো 10 জন পুরো না হওয়া পর্যন্ত কিন্তু মাইক ছাড়া যাবে না তাকবীর দেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর শিমুল হোসেন 1000 টাকা মারহাবা বলেন আয় আল্লাহ শিমুল ভাইয়ের দানকে তুমি কবুল করিয়া নাও যে নিয়তে দান করেছে নেক নেককে পুরা করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা maaf করিয়া দাও আল্লাহ যে নিয়তে দান করেছে নেক নেককে পুরা করে দাও মনের আশা কবুল করিয়া নাও ব্যবসা বাণিজ্য করে থাকলে ব্যবসা বাণিজ্য বরকত দ্বারা ভরপুর করিয়া দাও দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি মুক্ত করে দাও আমিন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামা মনে মুক্তা ধরার তামা মনে মুক্তা
হয়নি তাহার দান আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম তাকবীর দেন তাকবীর দানবীর দানবীর আলমগীর হোসেন তিন হাজার টাকা মারহাবা বলেন জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা রব্বুল আলামিন দানকে কবুল করিয়া নাও যে নিয়তে দান করেছেন এক আশা পূর্ণ করিয়া দাও জানে মনে বরকত দান করিয়া দাও দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করিয়া দাও কামাই রুজিতে বরকত দান করিয়া দাও আয় আল্লাহ মনের জায়েজ সেগুলো তুমি পূর্ণ করিয়া দাও আমিন কবুল করো কবুল করো মোদের কামনা খানা কাবানা দেখাইয়া মৃত্যু দিও না আর তিনজন বাকি আছে যেই দশজন সাহাবি হ্যাঁ বাবাজি নাম কি মোল্লা তাকবীর দেন আটজন হয়ে যাচ্ছে নারায়ণ তাকবীর মতিয়ার মোল্লা এক হাজার টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা রব্বুল আলামিন মতিয়ার মোল্লা বাবা জানের দানকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ যে নিয়তে দান করেছেন এক নিয়তকে পুরা করিয়া দাও আয় আল্লাহ আটজন মানুষ এক হাজার করে দান করেছে আর দুইজন দরকার রব্বুল আলামিন যারা এক হাজার করে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করিয়া নাও মনে নেক আশা তুমি পূরণ করিয়া দাও আমিন তাকবীর দেন নারায়ণ তাকবীর কালো ড্রাইভার দুই বস্তা সিমেন্ট মারহাবা বলেন কালো ড্রাইভারের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আয় আল্লাহ দানের ওসিলা করে তার বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আয় আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত দান করিয়া দাও আমিন কবুল করো কবুল করো মোদের কামনা খানা কাবানা দেখাইয়া আল্লাহ মৃত্যু দিও না মাগো তুমি ভাই ভালো আছেন কাঁদছো কেন একলা বাড়িতে ভাইয়ের নাম কি রিপো না তাকবীর দেন নারায়ণ রিপন ভাই পাঁচশত টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা ভাইজান অসুস্থ মানুষ পাঁচশত টাকা দান করে যায় আয় আল্লাহ ভাইজানের দান কবুল করিয়া নাও আয় আল্লাহ ভাইজানের মনের নেক আশা তুমি পূরণ করিয়া দাও পরিবারে যারা আছে সকলকে তুমি হায়াতে তৈয়বা দান করিয়া দাও মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আয় আল্লাহ এই দানের সিলায় তাদের জীবনের গুণাগুলো মাফ করিয়া দাও আমিন যারা বাদ আছেন আরো দুইজন কিন্তু এক হাজার করে বাদ আছে আসেন এক হাজার করে দুই হাজার টাকা আপনারা তাড়াতাড়ি লেখা দেন নগদ যদি পারেন নগদ দেন না হলে বাকি লেখা দেন বাদশা মালিশটা এক বস্তা সিমেন্ট মারহাবা বলেন আর জোরে বলুন মারহাবা আল্লাহ বাদশা আমার একজন ছাত্র একশত টাকা দান করেছে আল্লাহ তুমি দান কবুল করিয়া নাও আল্লাহ মায়ের নেক আশা তুমি পূর্ণ করিয়া দাও তার সন্তানকে হক্কানে হাফেজ হিসেবে আলেম হিসেবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমিন আচ্ছা তাকবীর দেন সফি ভাই দুই হাজার টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা সফি শেখ
দুই খান হাজার টাকা দান করে আল্লাহ তাআলা দানকে কবুল করিয়ে নাও আয় আল্লাহ দানের ওসিলায় তুমি তার আত্মীয় স্বজনদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও আল্লাহ তাআলা তার আব্বা মা বেঁচে আছে তার আব্বা মাকে তুমি হায়াতে তৈয়বা দান করিয়ে দাও দুনিয়ার বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করিয়ে দাও সফু ভাইয়ের ব্যবসা বাণিজ্য তুমি বরকত দান করিয়ে দাও দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করিয়ে দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারী রূহ ও মাবুদ জামিন গরেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জমির আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার প্রেমের কবিতা লিখি মারহাবা আব্দুল হাকিমের আম্মা তাকবীর দেন নারা তাকবীর ছোট ভাই ইমাম সাহেব আব্দুল হাকিমের আম্মা 1000 টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা রব্বুল আলামিন আম্মা জানের দানকে তুমি কবুল করিয়ে নাও আয় আল্লাহ আম্মা জানের যেই নিয়তে দান করেছে নেক নিয়তকে পূরণ করিয়ে দাও তার ছেলে মেয়েদেরকে কবুল করিয়ে নাও তার সন্তানকে হক্কানি আলেম হিসেবে তুমি কবুল করিয়ে নাও রব্বুল আলামিন পরিবারে যারা আছে সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও আল্লাহ সকলকে তুমি দিনদার পরহেজগার বানিয়ে দাও দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করিয়ে দাও আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত দান করিয়ে দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারী রহয় মাবুদ জামিন আজি বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে আর দাদা হচ্ছে দুই ব্যাট সিবিল নাম কি দাদার নাম কি দাদা নামে দুই ব্যাট সিবিল দাদা কি দা শহীদ শহীদ শুধু শহীদ হ্যাঁ শহীদ হাসিব হোসেন ছাত্র টাকা এবং তার দাদা শহীদ হোসেন দুই বস্তা সিমেন্ট মারহাবা বলেন আল্লাহ দান কবুল করে নাও আয় আল্লাহ নেক আশা পূর্ণ করিয়ে দাও আয় আল্লাহ যেই নিয়তে দান করেছে নেক নিয়তকে পুরো করিয়ে দাও তা নাতিকে তুমি কোরআনের হাফেজ হিসাবে কবুল করিয়ে নাও পরিবারে যারা আছে সকলকে তুমি হায়াতে তৈয়বা দান করিয়ে দাও সকলকে নামাজি হিসাবে কবুল করিয়ে নাও আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত দান করিয়ে দাও আয় আল্লাহ সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করিয়ে দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারী রূহ ও মাবুদ জামিন ও মুসলমান ভাইরা আমার বাবাজির আমার ও পর্দা নিসি মা বোনেরা আমার আপনারা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা করে তাড়াতাড়ি করে পাঠায় দেন আল্লাহর ঘর মসজিদের জন্য এই মসজিদের জন্য দান করলে এটা পানিতেও পড়বে না আগুনেও আগুনেও পড়বে না পানিতেও ডুববে না কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে আমিন রবিনের বাবা দিয়েছে রবিনও দিয়েছে এবার রবিনের মা 500 টাকা আল্লাহ আমার আম্মা জানের দানকে কবুল করিয়া নাও হে আল্লাহ আম্মা জান যেই নিয়তে দান করেছে নেক নিয়তকে পুরো করে দাও হে আল্লাহ আম্মা জানের তুমি শারীরিক মানসিক সুস্থতা দান করিয়া দাও পরিবারের সকলকে তুমি সুস্থতা দান করিয়া দাও আল্লাহ সকলকে নামাজ হিসেবে কবুল করিয়া নাও আমিন হাশেম মণ্ডল দুই বস্তা সিমেন্ট মারহাবা বলেন জোরে বলেন মারহাবা আল্লাহ যেই নিয়তে দান করেছেন এক নিয়তকে পুরা করিয়া দাও আয় আল্লাহ এই দুই বস্তা সিমেন্টের উসিলা করিয়া আয় আল্লাহ তে সজন যারা বন্ধুকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ তাআলা তাদের কবর গুরু নূর দ্বারা পরিপূর্ণ করিয়া দাও কে মুজাই মুজাইর ছেলে রাতুল
100 টাকা দান করেছে আল্লাহ তাআলা দানকে কবুল করিয়া নাও নেক আশা পূর্ণ করিয়া দাও যে নিয়তে দান করেছে আল্লাহ তাআলা মনের নেক নিয়তকে তুমি পুরা করিয়া দাও দুনিয়ার সকল উপকারের বালা মুসিবত থেকে হেফাজত দান করে দাও বলছি মুজিবর মালিকা দুই বস্তা মুজিবর মালিকা নারায়ণ তাকবীর মুজিবর মালিকা দুই বস্তা সিমেন্ট মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা ভাই আবুল কালাম 100 আর কিছু আছে বাকি আচ্ছা তাকবীর দেন আবুল কালাম ভাই যুবক মানুষ 100 টাকা নগদ দান করে দেয় আর এক বস্তা সিমেন্ট লেখা দিয়ে যায় আল্লাহ দালকে তুমি কবুল করিয়া নাও হে আল্লাহ যুবক ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করিয়া নাও আই আল্লাহ রব্বুল আলামিন মুখে দাড়ি রেখেছে সুন্নতি লিবাস পরেছে সুন্নতি দাড়ি রেখেছে আই আল্লাহ এই দান করার কারণে তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো maaf করিয়া দাও আই আল্লাহ তাদের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আমিন 1000 টাকা 9 জন হইছে আর একজন বাদ আছেন কে 1000 টাকা দিবেন 10 জন মানুষ যায় না হয়ে গেছে ঘুমবাদে কাজ করা লাগে রবিউল মকসেদের জামাই 1000 টাকা তাকবীর দেন নারায়ণ তাকবীর মকসেদের জামাই রবিউল ইসলাম আয় আল্লাহ 1000 টাকা দান করে যায় আয় আল্লাহ এই জামের দানকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ যে নিয়তে দান করেছে নেক নিয়ত পুরা করিয়া দাও মনের আশা তুমি পূর্ণ করিয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তার আব্বা মা আত্মীয় স্বজন শ্বশুর কুল নিজের কুলে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ দানের উসিলায় সকলের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ কবরগুলো নূর দ্বারা পরিপূর্ণ করিয়া দাও আয় আল্লাহ কামারুজিতে বরকত দান করিয়া দাও বেশি বেশি করে শ্বশুর বাড়ি এসে জামাই আরো বেশি করে দান করার তুমি তৌফিক দান করিয়া দাও আমিন নন্দু ভাই আপনি সভাপতি সাহেব বলছেন হেমায়তপুর ইউনিয়নের এবছরের মেম্বার পদ প্রার্থী জনাব রান্নু ভাই অত্যন্ত মহব্বতের একজন মানুষ কাছের একজন মানুষ তিনি আপনাদের সাথে বা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন তিনি আপনাদের সামনে কিছু কথা বলবেন এই কথাগুলো অবশ্যই শ্রবণ করবেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে রান্নু ভাই একজন কাছের মানুষ আর কাছের মানুষ যদি একজন মেম্বার হতে পারে ও এই মসজিদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের সহসভাপতি রান্নু ভাই রান্নু মালিকা তিনি এবছর মেম্বারে দাঁড়িয়েছেন মেম্বার পদপ্রার্থী হিসেবে আগামী 26 তারিখে নির্বাচন এই তারিখে আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করে বিজয়ের মালা দিয়ে যেন এই মসজিদের উন্নয়ন করা যায় আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন আমিন বলেন এখন আপনাদের সামনে কথা বলবেন এবার মেম্বার পদ প্রার্থী রান্নু মালিক রান্নু ভাই আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসায় মহান রব্বুল আলামিনের আসন্ন হিমায়তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন 8 নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আমি রান্নু মালিকা আজকে বিগত 1টা বছর মানুষের দ্বারে দ্বারে দায়ে দোয়া নিচ্ছি সমর্থন নিচ্ছি আপনারা জানেন তাই ভাইরা আমার আগামী 26 তারিখে এই নির্বাচন আমার প্রতি মরক মার্কা আপনারা সবাই জানেন আমি পদ্মালয়ের মা বন্ধে বলতে চাই আমার প্রতি মরক মার্কা আপনারা আমার দিকে দৃষ্টি রাখবেন বা আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন জয়লাভ করি জনগণের পাশে থাকতে পারি আমি যেন মজিদ মাদ্রাসার আল্লাহর ঘরের কাজ করতে পারি আমি যাতে আপনাদের পাশে থাকে ভালো কাজ করতে পারি আগামী 26 তারিখে আমার এই মরক মার্কা প্রতীকে আপনারা সবাই একটি করে ভোট দিবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। 2000 টাকা নেন। 2000 টাকা। 2000 কম হয়ে গেল না? শোনেন, যদি মেম্বার হয়ে যায় দেন 5000 টাকায় ঘোষণা হবে। শোনেন, আপনারা কয় হাজার চান? আপনাদের 5000ই দেওয়া হবে কিন্তু নির্বাচনের পরে। রান্নু ভাই ঘোষণা দিয়ে গেলাম, বিজয় হতে পারলে 5000, ঠিক আছে? আচ্ছা, বিজয় হতে পারলে শেষ করে এসে আগে টাকা দিয়ে যায়, তাকবীর দেন। তাকবীর, তাকবীর জোরে দেওয়া লাগবে। টাকা 5000, ঠিক আছে না? তাকবীর দেন, তাকবীরও দিবেন, হাত উঁচু করবেন, কারো নাকে লাগায়েন না। দানবীর, দানবীর। এবার মেম্বার পদ প্রার্থীর আনুমানিক 5000 টাকা মার হাবো, নগদ 2000, বাকি 3000 টাকা আমার হাবা বলেন। আয় আল্লাহ, রান্নু ভাইয়ের দানকে তুমি কবুল করিয়া নাও। রান্নু ভাই এবারের মেম্বার পদ প্রার্থী, আল্লাহ যে আশা নিয়ে তুমি দাঁড়িয়েছে, আল্লাহ তোমার বান্দার মনের আশা পূর্ণ করিয়া দাও। আল্লাহ বিজয়ী হতে পারলে 5000 টাকা দান করবে। আয় আল্লাহ তাকে বিজয়ের মালা দিয়ে দিও। আয় আল্লাহ সম্মান আর ইজ্জত তুমি বাড়িয়ে দিও। রব্বুল আলামিন তোমার ঘর মসজিদের যেন খেদমত করতে পারে, আল্লাহ তাআলা তুমি সেই তৌফিক দান করে দিও, আমিন। রান্নু ভাইয়ের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আয় আল্লাহ এই দানের ওসিলা করে তাদের জীবনের তামাম গুনাহ মাফ করিয়ে দাও, আমিন। একজন বাচ্চা ছেলে 50 টাকা দান করে যায়, ও তাকবীর দেন, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। দানবীর, দানবীর। মুক্তার মালিতা 2000 টাকা মার হাবা বলেন। আয় আল্লাহ তোমার বান্দা তার মেয়ের জন্য দোয়া চেয়েছে, মেয়ে মাদ্রাসায় পড়ে, আল্লাহ তার মেয়েকে কোরআনের হাফেজা হিসেবে কবুল করিয়া নাও, আলেমা হিসেবে কবুল করিয়া নাও। ও মা বোনেরা, আপনাদের সন্তানেরা যারা লেখাপড়া করতেছে, সন্তানদের জন্য দোয়া চেয়ে মসজিদের জন্য 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে পাঠায় দেন। আজকের জালসার প্রধান অতিথি জনাব আলহাজ আলাউদ্দিন মালিক, 10000 টাকা আমার হাবা। আরো জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা আলহাজ আলাউদ্দিন মালিতা চেয়ারম্যান, তিনি চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান পদ প্রার্থী। আয় আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়তে দান করেছেন, এক নিয়তকে তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন জনগণের খেদমত বেশি করে করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আত্মীয় স্বজন দ্বারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দানের ওসিলা করে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও, আমিন। আমিন, আমিন, আল্লাহ আমিন। দানকারীর হয়ে মাবুদ জামিন। আয় আল্লাহ তোমার বান্দা যুবক মানুষ হোসেন ভাই, কত ভাই? 100 না আরো 400 টাকা দিবেন, নাম লেখেন, না দিলে আমি দিয়ে দেবো। যান দেন, ভাঙা দিচ্ছে মোটা জায়গা থেকে কোন সর মনে কান ছোট টাকা নিয়ে আসে। দেন 500 রাখেন আর 500 ফেরত দেন। আব্দুল আলিম ভাই 500 টাকা মারহাবা বলেন।
আব্দুল আলিম ভাইয়ের আব্বা মরহুম আব্দুল করিম শেখ অত্যন্ত ভালো মানুষ আয় আল্লাহ তোমার বান্দা আব্দুল করিম শেখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবার জন্ম দোয়াতে 500 টাকা সন্তান দান করে যায় আল্লাহ দানকে কবুল করিয়া নাও এই দানের উসিলায় তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ মা বেঁচে আছে মাকে খেদমত করার তুমি তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য বরকত দান করিয়া দাও আল্লাহ দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত দান করিয়া দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারী রো হয়ো মাবুদ জামিন যে আরো যারা বাদ আছেন কেউ বাদ থাকবেন না 10 টাকা 20 টাকা 50 যা আছে পকেটে যদি বিড়ি থাকে বিড়ি পর্যন্ত জমা দিয়ে দিবেন এই নিয়তে যে বিড়ি আজকে থেকে ছেড়ে দিলাম কথা বলেন ঠিক কি না একটা চাদর দিয়ে দেন চাদর দেন ভিতরে চাদর দিয়ে দেন মহিলা মেম্বার নাম কি মলিনা আচ্ছা বলি ঠিক আছে নাকি মহিলা মেম্বার পদপ্রার্থী মলিনা বেগম তিনি আপনাদের কাছে দোয়া চেয়ে মসজিদে 10 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ দান কবুল করে নিন আমিন বলি আল্লাহ মায়ের দানকে কবুল করিয়া নাও আয় আল্লাহ তিনি রানিং মেম্বার আল্লাহ তাকে যেন আবার তুমি খেদমত করার তৌফিক দান করিয়া দাও শাহিন মালিতা শাহিন মালিতা 500 টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা আল্লাহ যুবকের দান কবুল করিয়া নাও মিকাইল ও আপনি কি হয় ও তাই আপনার সাথেই প্রথম সাক্ষাৎ মিকাইল হোসেন আমার মাদ্রাসায় লেখাপড়া করে মিকাইলের বাবা সন্তানের জন্য দোয়া আছে 500 টাকা দান করে যায় আল্লাহ দানকে কবুল করিয়া নাও নেক আশা পূর্ণ করিয়া দাও সন্তানকে কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করিয়া নাও ও দয়ার আল্লাহ বাবা সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ তুমি বাবার দোয়াকে কবুল মঞ্জুর করিয়া নাও আমিন বাবলু তাকবীর দেন নারায়ণ তাকবীর বাবলু হোসেন 500 টাকা দান করে যায় আল্লাহ দানকে কবুল করিয়া নাও মনে নেক আশা পূর্ণ করিয়া দাও আল্লাহ যেই কর্ম করে সেই কর্মের ভিতরে তুমি বরকত দান করিয়া দাও আমিন সাইদুলের মা ঘোষপুর 500 টাকা দান করেছে আল্লাহ আমার মায়ের দান কবুল করিয়া নাও রবিলের মা 1 বস্তা সিমেন্ট দান করেছে ও দয়ার আল্লাহ আমার মায়ের দানকে কবুল করে নাও আমতুল লাখা কোন কাকা বসে আছে শ্বশুরের দামে মা বাবা নাম 2 বস্তা সিমেন্ট কোন কোন বুদে হাট আপনার সুমন হ্যাঁ এক বস্তা 2 বস্তা বুদ্ধির হাট থেকে খোকন মন্ডল আমার বড় চাচা শ্বশুরের ছেলে মরহুম তাজউদ্দিন তুজাম মন্ডলের ছেলে তার বাবার জন্য দোয়া চেয়ে 2 বস্তা সিমেন্ট মারহাবা বলেন আয় আল্লাহ তাআলা তুমি দানকে কবুল করিয়া নাও আয় আল্লাহ সন্তান বাবার জন্য দোয়া চেয়ে 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ দানকে কবুল করিয়া নাও নেক আশা পূর্ণ করিয়া দাও আয় আল্লাহ বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও দাদা দাদির জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমিন আচ্ছা আমতুল্লাহ খা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে আনাও রুহুল আমিন মালিতা পারা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে আনাও জহির হোসেন 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে আনাও আব্দুস সালাম 2 বস্তা সিমেন্ট দান করেছে রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুস সালাম অত্যন্ত ভালো নাম একজন ভালো মানুষ আয় আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দান করে যায় আল্লাহ চাচা জানের দান কবুল করে আনাও আয় আল্লাহ বাজানের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে এই দানের উসিলা করে তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারীর হয়ো মাবুদ জামিন মকসেদ বিছানায় পড়ে আছে
তার জন্য দোয়া সে এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ দান কবুল করে নিন সালাম মন্ডল অর্থাৎ ঘোষ দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ বাজানের দান কবুল করিয়া নাও হায় আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দান করিয়া দাও আরো বেশি বেশি করে তুমি দান করার তৌফিক দান করিয়া দাও আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা কবরে শুয়েছে এই দানের ওসিলাত করে তাদের তাম জীবনের গুনাহটুকু মাফ করিয়া দাও আমিন আব্দুল হাকিমের দুলাভাই 500 টাকা দান করে যায় আল্লাহ ভাইজানের দান কবুল করিয়া নাও আল্লাহ মনের নেকাশা পূর্ণ করিয়া দাও আমার খালুর টাকা কই এবার খালুর তো নেই আদিসুর রহমান বধু 1000 টাকা আজিজুর রহমান আজিজুর রহমান বধু 1000 টাকা আজিজুর রহমান মধু 1000 টাকা আল্লাহ দান কবুল করিয়া নাও হে আল্লাহ যেই নিয়তে দান করেছেন এক নিয়ত পুরা করে দাও আব্দুল হামিদ 1000 টাকা দান করেছে আল্লাহ আব্দুল হামিদ অত্যন্ত ভালো নাম হে আল্লাহ তুমি দানকে কবুল করিয়া নাও যেই নিয়তে দান করেছেন এক নিয়ত পুরা করে দাও মনের আশা পূর্ণ করিয়া দাও আল্লাহ দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত দান করিয়া দাও আমিন আসাদুর রহমান 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করিয়া নাও জি যারা বাদ আছেন এই যে ভিতরে যারা আছেন ভাইজান দান করেছেন আসেন আসেন একটু মুসাফা করি আসেন 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 কাছে আসেন দিছেন ও তালের বাদ তো আর নেই যে যারা বাদ আছেন সবাই কেউ যেন বাদ না থাকেন 10 টাকা হলেও জমা দিয়ে যাবেন আল্লাহর ঘর মসজিদের জন্য ও মুসলমান ভাইরারে আমার বাবা দিরে আমার ও পর্দা নিশি মা বোনেরা যারা বাদ আছেন তাড়াতাড়ি করে পাঠায় দেন আপনার ছোট ছোট বাচ্চাদের কাছে টাকা দিয়ে পাঠায় দেন যার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে স্বামীর জন্য দোয়া করব যার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মা বাবার জন্য দোয়া করব কলিজার টুকরা যাদের সন্তান যাদের বিদায় হয়ে গেছে কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করব ও মা স্বামীর কথা স্মরণ করে কিছু দান করে যান আজকের দিনে দান করে যান আল্লাহ দান কবুল করে নেবেন দানের ওসিলায় আল্লাহ ইচ্ছা করলে কবরে আজাব চিরদিনের জন্য মওকুফ করে দিতে পারেন আমিন ও দয়ার আল্লাহ তোমার একজন বান্দা তোফাজ্জল হোসেন 200 টাকা যুবক ভাই দান করে যায় আল্লাহ যুবকের দানকে কবুল করিয়া নাও আল্লাহ যুবক ভাইকে তুমি দিনদার পরহেজগার হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ পরিবারে শান্তি দিয়ে দাও আল্লাহ দুনিয়ার সকল প্রকারের বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করিয়া দাও কেমন আছেন শরীফুল ইসলাম আলেম কিসের ব্যবসা করেন ভাই ও বন্ধন ইঞ্জিনিয়ার সমাজ একটু দাঁড়ানো একটু তাহলে ভাই যান শেষের দিকে ঘোষণা দিয়ে দিয়ে তাই না আগের বার একটা দিয়ে দিয়ে না আর নতুন করে ঘোষণা দেন এটা একটু পরেই দিয়ে এবার 10,000 নতুন 10,000 টাকা শোনেন 10,000 টাকা পাইছি আপনি উপরে যা দিয়ে খুশি আমি তাই নিয়েই খুশি আপনি 10,000-এর উপরে যদি 10 টাকা দেন আমি সেটা নিয়েই খুশি কারণ 10,000 পাইছি উপরে তো পাই নাই তাহলে ঘোষণা 15,800 দেব আচ্ছা 10,000 আর ওর সাথে আপনি কয় টাকা ওই কয় টাকা নগদ দেন 10 টাকা হোক আর 50 টাকা হোক 100 টাকা ঠিক আছে নাই আচ্ছা তাকবীর দেন 10,000 আর 5,800 কোষ্টার দেন 15,800 15,800 টাকা ঘোষণা দেব 15,800 আরো 200 ধরে দেন 16,000 দেন ওই 200 টাকা বাদ রাখবেন কেন আলেপ ভাই আল্লাহ কবুল করবে আর দাড়িটা একটু বড় করে দেন আল্লাহ যেন আরো ব্যবসা যেন বরকত দান করে দেন তাকবীর দেন শরীফুল ইসলাম আলেপ ভাই
16000 টাকা দান করে যায় আল্লাহ যুবক মানুষ আয় আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য এত টাকা দান করে যায় আল্লাহ দানকে কবুল করিয়া নাও আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দান করিয়া দাও আয় আল্লাহ ছেলে মেয়ে যারা আছে আল্লাহ সকলকে তুমি দিনদার পরহেজগার বানিয়ে দাও সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও আয় আল্লাহ পরিবারে যারা আছে সবাইকে নিয়ে সুখে শান্তিতে তুমি জীবন যাপন করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ আমার ভাইজানকে তুমি পাঁচ তো নামাজ হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই দানের ওসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার ভাইজানকে তুমি একজন মুজাহিদ হিসেবে কবুল করে নাও আমিন নাজমুলের মা কে মারা গেছে নাজমুলের মা মারা গেছে নাজমুল তার মায়ের জন্য দোয়াছে সন্তান তার মায়ের জন্য দোয়াছে 500 টাকা দান করেছে আল্লাহ সন্তানের দান কবুল করে নেন চলে যান কে বসেন বসেন এখনই প্রধান বক্তা আসবে বসেন বসেন কেউ চলে যাবেন না রব্বুল আলামিন তোমার একজন বান্দা 100 টাকা দান করে যায় আল্লাহ দানকে কবুল করিয়া নাও আল্লাহ নেক নিয়তকে পুরা করিয়া দাও আল্লাহ দান কবুল করিয়া নাও নেক নেককে পুরা করিয়া দাও আল্লাহ যার জন্ম দোয়া শেষ আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবরটা নূর দ্বারা ভরপুর করে দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারী রূহ হয়ে মাবুদ জামিন আসেন আরো যারা বাদ আছেন তাড়াতাড়ি আসেন প্রধান বক্তাকে নিয়ে আসেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব এগুলো বাদ আছে তাহলে আলী ভাই মসজিদের কি সেক্রেটারি সেক্রেটারি অত্র মসজিদ তাকবীর দেন দিয়ে খুশি আমরা নিয়ে খুশি নাকি বলেন না আলেফউদ্দিন ভাই অত্র মসজিদের সেক্রেটারি 5000 টাকা মারহাবা বলেন আরো জোরে বলুন মারহাবা রব্বুল আলামিন অত্র মসজিদের সেক্রেটারি আলেফউদ্দিন ভাই তিনি 5000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করিয়া নাও আলেফ ভাইয়ের আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার আব্বা অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন নরম মেজাজের মানুষ ছিলেন রব্বুল আলামিন এই দানের ওসিলায় তার বাবার জীবনের গুনাহটুকু তুমি মাফ করিয়া দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারী রূহ হয়ে মাবুদ জামিন হ্যালো ঘোষণাকে দিয়ে যাব প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারায়ণ তকবীর যে এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে মেহরবানি করে পুরো করে বসেন ভাই যারা রাস্তায় এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন দীর্ঘ সময় কালেকশনের কারণে আমরা আপনারা উঠে আপনার এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনাদের সকলকে অনুরোধ করি আপনারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করুন জান্নাতের বাগানের সুন্দরভাবে সাজানো যায় আপনারা এসে বসে যান খালু খালুকে একবার করে ডাক দেবো 1000 টাকা ঠিক আছে না 3000 তিনবার তিনবার হয়েছে তো খালু 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 কয়বার হলো না আগে বলছি তিনবার এবার 7 বার খালু খালু 12000 12 ঠিক আছে না আমার খালু কইছে তো 3 বার ডাক দিছেন 3000 12 বার ডাক দিছি 12000 আর 3 বার দিয়ে কি 15000 পুরো করব বলেন খালু কয়বার 10 আর 2000 খালু আমি আপনার জন্য তাকবীর দেন 12000 টাকা তাকবীর জোরে হওয়া লাগবে ভাই আপনারা বসেন ভিতরে এসে বসেন না তাকবীর দানবীর দানবীর আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান লাল 12000 টাকা মারহাবা বলেন আজকের জালসার সম্মানিত সভাপতি 12000 টাকা মারহাবা
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার খালুর দানকে কবুল করে নেয়। আমার খালু মসজিদ মাদ্রাসা এই নিয়েই এর সাথেই সম্পৃক্ত থাকতে চাই। আমরাও দোয়া করি আল্লাহ যেন সম্পৃক্ত রেখে আল্লাহ তাআলা যেন এর সাথে সম্পৃক্ত থাকার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে কবুল করে, আমিন বলি। তিনি পাশেই মাদ্রাসা জায়গা কিনে তিনি মাদ্রাসা জায়গা দিয়ে কিনে তিনি মাদ্রাসা করেছেন এবং এই মসজিদের সাথেও তিনি মসজিদের সভাপতি জায়গা দান করেছেন। তাহলে সদগায় জারিয়া কাজ করে গেছেন। কিছু মানে কাজ আছে, আমল আছে, যেগুলো মানুষ চলে যাওয়ার পরেও মৃত্যুবরণ করার পরেও সদগায় জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত তার রুহের উপরে সব পৌঁছাইতে থাকে। সেটা হলো যারা মসজিদ মাদ্রাসায় দান সদগা করে যাবে, মসজিদ মাদ্রাসায় যারা জায়গা দান করে যাবে সদগায় জারিয়া, আল্লাহ আল্লাহ তাআলা আমার খালুর দানকে কবুল করে নেন। আজকে জালসার প্রধান মেহমান আব্দুল কুদ্দুস বুদিরহাট, 1000 টাকা কেই পূর্ণ হয়ে গেছে, হোরালি মালিতা 2 বছর সিমেন। আজকের জালসার প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি হযরত মাওলানা মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম ভাই, তিনি এসে আমার পাশে বসে আছেন। এই জন্য আপনারা ওলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে এসে কেউ বেইজ্জতি করবেন না। যারা রাস্তা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, প্রধান আকর্ষণ প্রধান মেহমান এসে বসে গেছেন, এই জন্য এখনই আলোচনা শুরু করবেন। তাকে বসায় রেখে আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কালেকশন আগাইতে চাচ্ছি না। আমি ভাইজানের কাছে দোয়া চাই এবং যারা দান করেছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন। সকলের জন্য মন খুলে প্রাণ খুলে যেন দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন সকলের দান কিনে যেন কবুল করে নেন। শাহিন মালিতা 1 বস্তা সিমেন্ট, আর আগে 500 টাকা দান করেছে, আবার 1 বস্তা সিমেন্ট। এই জন্য আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করেছি, পাশাপাশি মসজিদের উন্নয়নের জন্য কিছু কালেকশন করেছি, আপনাদের কাছে চেয়েছি। আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আপনারা অন্তর থেকে ক্ষমা করে দিবেন। ছোট ভাই হিসেবে আপনাদের সকলের দোয়া কামনা করে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঘোষণা দিয়ে দেন আলেপ ভাই। ইসলাম ভাল নাম দাও, উঠে আসেন।